পৃথিবীর যে কয়েকটি রহস্য অমীমাংসিত রয়েছে তার মধ্যে মনে হয় স্টোনহেঞ্জ একটি। হ্যাঁ, আজকে আমরা স্টোনহেঞ্জ সম্পর্কে জানব। আপনারা দেখছেন টিচ অ্যান্ড লিজেন্ড। স্টোনহেঞ্জ সৌধটি অবস্থিত ইংল্যান্ডের ওয়াইল্ডশায়ারে। স্টোনহেঞ্জ প্রধানত 30টি খাড়া পাথরের স্তম্ভ দিয়ে গঠিত। প্রতিটি স্তম্ভ লম্বায় 10 ফুটেরও উপরে এবং ওজনে 45 টনেরও বেশি। যদিও স্টোনহেঞ্জ এর উৎপত্তি সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যায় না, তবুও প্রত্নতাত্ত্বিকগণ ধারণা করেন প্রায় 5000 বছর আগে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল। প্রত্নতাত্ত্বিকগণ খ্রিস্টপূর্ব 2000 থেকে 3000-এর মধ্যে এর নির্মাণ কাল ধরেন। সে সময় ধাতব ব্যবহারও শুরু হয়নি। স্টোনহেঞ্জ এর নির্মাণ কাজ কয়েক ধাপে করা হয়েছিল। প্রথম ধাপ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব 3100 সালের আগে। গোড়াপত্তনের পর এই স্থাপনাকে এভাবেই প্রায় 1000 বছর ফেলে রাখা হয়। দ্বিতীয় ধাপের কাজ শুরু হয় খ্রিস্টপূর্ব 2150 সালে। ওই সময় 225 মাইল দূরের সাউথ ওয়েলস থেকে প্রায় 82টি পাথর টেনে নিয়ে আনা হয় স্টোনহেঞ্জ তৈরি করার জন্য। ভাবতেই অবাক লাগে, আজ থেকে 4000 বছর আগে এটা কিভাবে সম্ভব হয়েছিল। ধারণা করা হয় 4 টন ওজনের পাথরগুলো দড়ি দিয়ে টেনে আনা হয়েছিল। এই পাথরগুলোকে ব্লু স্টোন বলা হয়ে থাকে। এই প্রসঙ্গে একটি কথা বলতেই হয় যে স্টোনহেঞ্জ মূলত 2 ধরনের পাথর দিয়ে তৈরি। তার মধ্যে বড় পাথরগুলোকে সারসেন্স বলে। এগুলো লম্বায় প্রায় 30 ফিট এবং ওজনে 25 টন হয়ে থাকে। আর ছোট পাথরগুলোকে বলা হয় ব্লু স্টোনস। তৃতীয় ধাপের কাজ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব 2000 সালে। তখন স্টোনহেঞ্জ এর 25 মাইল উত্তরের শহর মার্লবোরো ডাউন্স থেকে সারসেন্স গুলোকে নিয়ে আসা হয়েছিল। শেষ ধাপে খ্রিস্টপূর্ব 1500 বছর আগে এই পাথরগুলোকে পুনর্বিন্যাস করে বর্তমানের বৃত্তাকৃতিতে আনা হয়। ইংলিশ হেরিটেজ এর মতে স্টোনহেঞ্জ এর প্রবেশদ্বার ছিল 2টি, একটি ছিল উত্তর পূর্বে আর অন্যটি দক্ষিণে। দেশি বিদেশি হাজার হাজার পর্যটন প্রতি বছর ছুটে আসে কেবল এই রহস্যটাকে নিজ চোখে দেখার জন্য। আর 5000 বছর আগের এই স্থাপনাকে দেখার জন্য এখানে রয়েছে টিকিটের ব্যবস্থা। গত বছরের এক পরিসংখ্যানে দেখা গিয়েছে 1.5 মিলিয়ন পর্যটক ছুটে এসেছিল কেবল এই স্টোনহেঞ্জ দেখার জন্য। কারো মতে এটি ছিল পবিত্র উপাসনালয় কিংবা মন্দির। কেউ বিশ্বাস করে এখানে রয়েছে হাজারো মানুষের মরদেহ। কারো মতে সূর্যের গতিবিধি এর উপর নজর রাখতেই এটি স্থাপনা তৈরি করা হয়েছিল। কেউ আবার বলে অশুভ শক্তির হাত থেকে নিজেদের বাঁচাতে সেকালের মানুষগুলো গড়ে তুলেছিল এই স্টোনহেঞ্জ। আজকে এতটুকুই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন এবং লাইক দিন। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।